আজকে আমি আপনাদের খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনাবো। কুরুক্ষেত্রের যুদ্ধে মোট 18 অক্ষৌহিণী সেনা যুদ্ধ করেছিল, কৌরবদের পক্ষে করেছিল 11 অক্ষৌহিণী সেনা, আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর মোট 10 জন বেঁচে ছিলেন। পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডব, সাত্যকী, আর কৌরবদের পক্ষে কৃপাচার্য, অশ্বত্থমা আর কৃতবর্মা। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হওয়ার কিছুদিন পর এই ভয়াবহ রক্তক্ষয় দেখে মহামতি ভীষ্ম ভেবেছিলেন যে এই পঞ্চপাণ্ডবকে যদি শেষ করে দেওয়া যায় তাহলেই তো যুদ্ধ শেষ, তাহলে তো আর এত রক্তক্ষয় হয় না। আর তাই জন্যে তিনি এই পঞ্চপাণ্ডবকে মারার জন্যে বিশেষভাবে শক্তিশালী 5টা বাণ তৈরি করে আলাদা করে রেখে দিলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন যে পরের দিন যখন যুদ্ধ হবে, তখন যুদ্ধ শুধু দিনের বেলা হতো, পরের দিন যখন যুদ্ধ হবে এই 5 জনকে 5টা বাণ দিয়ে, মানে পঞ্চপাণ্ডবকে 5টা বাণ দিয়ে শেষ করে দেবো, ব্যাস যুদ্ধ শেষ। শুধু দিনের বেলা যুদ্ধ হতো, রাত্রিরে এ ওর শিবিরে গিয়ে দুপক্ষের যোদ্ধারাই এ ওর শিবিরে গিয়ে কথাবার্তা বলতেন। তো সেই দিন রাত্রিরে দুর্যোধন মহামতি ভীষ্মর শিবিরে এসছেন, আর দুর্যোধনকে দেখে মহামতি ভীষ্ম বলছেন, দেখো আমি এই 5টা বাণ যত্ন করে তৈরি করে আলাদা করে রেখেছি, কালকে আমি এই পঞ্চপাণ্ডবকে নিধন করে দেব, ব্যাস যুদ্ধ শেষ। যদিও দুর্যোধনের মনে কিন্তু সন্দেহ ছিল, কারণ দুর্যোধন জানত পিতামহ ভীষ্ম পাণ্ডবদের ভীষণ স্নেহ করেন। কিন্তু পিতামহের প্রতিজ্ঞার দৃঢ়তাও তার জানা ছিল, আর চোয়াল শক্ত করে যখন পিতামহ ভীষ্ম বলছেন যে আমি কালকেই পঞ্চপাণ্ডবকে নিধন করব, দুর্যোধন কিন্তু বিশ্বাস করলেন। এদিকে শ্রীকৃষ্ণ তো সব জানতে পারেন, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পিতামহ ভীষ্মের এই প্রতিজ্ঞার কথা বললেন। যুধিষ্ঠির কিন্তু নিশ্চিন্ত, কারণ দিন অবধি সব বিষয় তো সে ভগবানের ইচ্ছের ওপর নির্ভর করেই চলেছে, তাই তার মনে কিন্তু কোনো ভয় নেই। শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে ডেকে বলছিলেন পিতামহ ভীষ্মের এই প্রতিজ্ঞার কথা, তখন যুধিষ্ঠির বললেন যে আমি জানি তোমার ইচ্ছে হে মাধব, হে কৃষ্ণ, তোমার ইচ্ছে সব সম্ভব, তাই জন্যে তোমার যদি ইচ্ছে না হয় তাহলে কিন্তু পিতামহ তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না, আর আমাদের এই পঞ্চপাণ্ডবের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না, আর আমাদেরও চিন্তা করার কোনো কারণ দেখছি না। শ্রীকৃষ্ণ পড়লেন মহাবিপদে, এ তো অ্যাবসলিউট সারেন্ডার। কি করেন? অর্জুনকে ডাকলেন। অর্জুনকে ডেকে শ্রীকৃষ্ণ বললেন, দেখো সখা, তোমার মনে আছে তো গন্ধর্বদের সাথে যুদ্ধে তুমি যখন দুর্যোধনকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছিলে, দুর্যোধন তোমাকে বর দিতে চেয়েছিল, তুমি ওর শিবিরে যাও, দুর্যোধনের শিবিরে যাও, অর্জুনকে বলছেন, আর বলছেন আজকে সেই বরটা চেয়ে নাও। গন্ধর্বদের সাথে যুদ্ধের গল্পটা অনেকেই জানেন, আমি পরে কোনো একটা সময়ে আপনাদের, যারা জানেন না তাদের জন্য কোনো একটা প্রতিবেদনে বলবো।
শ্রীকৃষ্ণ বললেন যে হে সখা অর্জুন, তুমি যাও, তুমি গিয়ে আজকে সেই বর চাইবে। কি বর? দুর্যোধনের রাজ পোশাকটা উপহার স্বরূপ চেয়ে নেবে। দুর্যোধন অর্জুনকে দেখে বলল, ভাই তুমি যা যেখানে, কি প্রয়োজন? অর্জুন দুর্যোধনকে বললেন, মনে আছে গন্ধর্বদের সাথে যখন যুদ্ধে আমি তোমাকে মুক্ত করে এনেছিলাম, তুমি আমাকে বর দিতে চেয়েছিলে, আজকে আমি এসেছি তোমার কাছে সেই বর চাইতে। হ্যাঁ হ্যাঁ বলো, কি বর তোমার চাই? অর্জুন দুর্যোধনকে বললেন, তোমার রাজ পোশাকটা আমাকে দাও, মাত্র এইটুকু, নিশ্চয়ই কোনো অসুবিধে নেই, তুমি নিয়ে যাও। দুর্যোধন তার গায়ের রাজ পোশাকটা খুলে অর্জুনের হাতে দিয়ে দিল। অর্জুন রাজ পোশাক নিয়ে নিজের শিবিরে ফিরতেই শ্রীকৃষ্ণ অপেক্ষা করছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, রাজ পোশাকটা পরো, পরে এক্ষুনি পিতামহের শিবিরে চলে যাও। পিতামহ পাঁচটা বান আলাদা করে রেখেছে, তুমি গিয়ে, তুমি যেন দুর্যোধন, এইভাবে গিয়ে কথা বলে সেই পাঁচটা বান পিতামহের শিবির থেকে নিয়ে চলে এসো। অর্জুন রাজবেশে বৃদ্ধ পিতামহ ভীষ্মর শিবিরে পৌঁছলেন আর প্রণাম করে দাঁড়াতেই পিতামহ বললেন, অর্জুনকে দুর্যোধন মনে করে পিতামহ ভীষ্ম বললেন, তুমি যে আবার এই রাত্রিকালে ফিরে এলে। অর্জুন বললেন, পিতামহ আপনি যে পাঁচটা বান আলাদা করে রেখেছেন, আমি না হয় সেই পাঁচটা বান নিয়ে আমার কাছে আজকের জন্য রেখে দিই। মহ বললেন, ঠিক আছে কোনো অসুবিধে নেই, তুমি নিয়ে যাও, তুমি তোমার কাছে এই পাঁচটা বান রাখো। ভীষ্মদেব বললেন, রাজা এই বানের জন্য তোমাকে আবার আসতে হলো, তখনই তো তুমি সাথে করে এই পাঁচটা বান নিয়ে যেতে পারতে। ভীষ্মদেব ভাবছেন দুর্যোধন এসেছে, কারণ অর্জুনের গায়ে তো দুর্যোধনের রাজপোশাক, আর রাত্রির বেলা বুঝতে পারেননি। দেখি ভীষ্মদেব বলছেন অর্জুনকে দুর্যোধন মনে করে, দেখো দেখি তোমাকে ফিরে আসতে হলো, কত কষ্ট হলো এই রাত্রির বেলা। সেই পঞ্চবান যেটা ভীষ্মদেব ভেবেছিলেন পঞ্চপাণ্ডবকে মারবেন বলে তৈরি করে রেখেছিলেন, সেই পাঁচটা বান নিয়ে এসে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন। শ্রীকৃষ্ণ একটু হাসলেন, দেখুন কার ভাবনা কে ভাবে, এটাই হচ্ছে শরণাগতির গুণ। শরণাগতি কি অমূল্য জিনিস। পরেই শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের শিবিরে গিয়ে তাকে প্রণাম করলেন। ভীষ্মপিতামহ শ্রীকৃষ্ণকে বললেন, হঠাৎ সেই বৃদ্ধকে মনে পড়ল। শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে হাসতে হাসতে বললেন, আসলে অর্জুন এই পাঁচটা বান নিয়ে এক্ষুনি ফিরে গেল কি না, তার কাছে আপনার কথা শুনে আপনাকে খুব দর্শন করতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। শ্রীকৃষ্ণের কথা শুনে ভীষ্ম চমকে উঠলেন, হ্যাঁ অর্জুন এসেছিল, দুর্যোধন নয়, অর্জুন নিয়ে গেল বানগুলো। তুমি যেমন আমাকে সংকল্পচ্যুত করলে, আমিও তোমার প্রতিজ্ঞা ভাঙব। দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে অস্ত্র ধরাতে পারি কিনা। পরদিন কি ভয়াবহ যুদ্ধ, পিতামহর হাত থেকে অর্জুনকে বাঁচাতে গিয়ে শ্রীকৃষ্ণ হিমশিম খেতে লাগলেন।
শ্রীকৃষ্ণ যখন দেখলেন অর্জুনকে বাঁচানো আর অন্য কোনো উপায় নেই, রথ থেকে নেমে পড়ে স্বয়ং ভগবান চক্র ধারণ করলেন। আর তখন পিতামহ ভীষ্ম সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ অস্ত্র পরিত্যাগ করলেন। স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন, তাই বলছি, সব কিছু আমাদের যা আছে সব তাঁকে অর্পণ করতে হবে, আর তা যদি করি তাহলে কি পড়ে থাকবে, কি বাকি থাকবে? বিশুদ্ধ প্রেম, তা আবার শুধু ভগবানের প্রসাদেই আমরা লাভ করতে পারি। অনন্য শরণ হয়ে যে তাকে সব দিয়ে দিতে পারে সেই পায় পরা শান্তি। ত্যাগেই শান্তি, ভোগে নয়। এটি বুঝলে তবেই আসে শরণাগতি, আত্মসমর্পণ। যেমন প্রভু যীশুখ্রিস্ট সর্বাবস্থায় প্রার্থনা করতেন, তোমারই ইচ্ছে পূর্ণ হোক প্রভু, এটাই প্রকৃত আত্মসমর্পণ। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ হলো। আরও অনেক এরকম ইন্টারেস্টিং প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি মধুশ্রী, ভালো থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন।